ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল ইউরেনিয়াম ধাতুর লবণ নিয়ে এক্স সংক্রান্ত পরীক্ষার সময় লক্ষ্য করেন যে ওই পদার্থ থেকে উচ্চ ভেদন ক্ষমতা এক রকমের অদৃশ্য রশ্মি স্বতঃস্ফূর্তভাবে নির্গত হচ্ছে তিনি এই রশ্মির প্রথম নাম দেন বেকারেল রশ্মি পরে এটি তেজস্ক্রিয় রশ্মি নামে পরিচিত হয় উপরের ছবিতে তেজস্ক্রিয়তার পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা দেখানো হয়েছে যেখানে এক নম্বর চিহ্নিত করা হয়েছে যেটি সেটি হচ্ছে ফটোগ্রাফিক প্লেট দু নম্বর হচ্ছে সিশার পাত্র যাকে কলিমেটার বলা হয়ে থাকে যার মধ্যেই তেজস্ক্রিয় পদার্থকে রাখা হয় তিন নম্বর হল ওই তেজস্ক্রিয় পদার্থটি চার নম্বর হলো ভ্যাকুয়াম পাম্প এবং পাঁচ নম্বর হল তরিত ক্ষেত্র পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে দেখান যে তেজস্ক্রিয় রশ্মি আসলে তিনটি ভিন্ন প্রকৃতির রশ্মির সমবায় গঠিত এগুলো হলো আলফা বিটা এবং গামারশ্মি আলফা রশ্মি হল দুই একক ধর্নাত্মক চার্জবাহী হিলিয়ামায়নের স্রোত বিটা রশ্মি হল অত্যন্ত দ্রুতগামী এক একক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের স্রোত আর বিশিষ্ট হল এক প্রকার তড়িৎচুম্বকীয় বিকিরণ যা আলোর সমান গতিবেগে চলে এর পরের পরীক্ষাটি বিজ্ঞানীর আদারফোর্ডের বিখ্যাত আলফাক বিচ্ছুরণ পরীক্ষা এই পরীক্ষা একটা বায়ুশূন্য আবদ্ধ নলে খুব পাতলা সোনার পাতের ওপর তীব্র গতিসম্পন্ন আলফা রশ্মি চালনা করা হয় সোনার পাতের পেছন দিকে একটা বৃত্তাকার জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া পর্দা রাখা থাকে কোনো আলফা কণা ওই পর্দায় আঘাত করলে এক একটি উজ্জ্বল বিন্দু বা স্ফুংলিঙ্গ উৎপন্ন হয় বৃত্তাকার পর্দায় উৎপন্ন স্ফুংলিঙ্গের অবস্থান থেকে আলফা আলফাকণার গতিপথ জানা যায় এই পরীক্ষায় বিজ্ঞানী রাদার ফোর্ড পর্যবেক্ষণ করেন অধিকাংশ আলফাকণা ধাতবপাত ভেদ করে সোজা বেরিয়ে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় আঘাত করে কিছু কণা অল্প কোণে বিক্ষেপিত হয়ে ধাতবপাত ভেদ করে বেরিয়ে যায় অতি অল্প সংখ্যক আলফা কণা প্রায় কুড়ি হাজারের মধ্যে একটি নব্বই ডিগ্রি বা তার বেশি কোণে এমনকি একশো আশি ডিগ্রি কোণেও বিক্ষেপিত হয়ে ফিরে আসে এই পরীক্ষা থেকে তিনি সিদ্ধান্ত করেন যে ধাতব পাত ধাতব পরমাণু কণা পরমাণুগুলিকে ভেদ করে সোজা বেরিয়ে যায় সুতরাং পরমাণুর বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা আলফা কণা ধর্ণাত্মক চার্জযুক্ত ধর্ণাত্মক চার্জই ধর্নাত্মক চার্জকে বিকর্ষণ করে কিছু সংখ্যক আলফা কণার বিক্ষেপণের ঘটনা থেকে অনুমান করা যায় যে সমগ্র আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সমগ্র ধনাত্মক চার্জ বা প্রায় সমগ্র ভর সঞ্চিত থাকে একে কেন্দ্রক বা নিউক্লিয়াস বলে যে আলফা কণা নিউক্লিয়াস সংলগ্ন অঞ্চল দিয়ে যাওয়ার চেষ্টা করে সেগুলো সামান্য কোণে বিক্ষেপিত হয় আলফা কণাগুলির গতিপথের অভিমুখ যত নিউক্লিয়াসের কাছাকাছি হতে থাকে তত ওদের বিক্ষেপণের মাত্রা বাড়তে থাকে যে দু একটি কণা সরাসরি নিউক্লিয়াসের অভিমুখী হয় সেগুলো নিউক্লিয়াসে উপস্থিত ধন্যাত্মক আধান দ্বারা তীব্রভাবে বিকশিত হয় বলে একশো আশি ডিগ্রি কোণে বিক্ষেপিত হয় অর্থাৎ আপতনের পথ ধরেই বিপরীত দিকে ফিরে আসে আলফা কণার ভর ইলেকট্রন অপেক্ষা অনেক বেশি হওয়ায় পরমাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় আলফা কণার গতি ইলেকট্রনের জন্য কোনো মোটেই প্রভাবিত হয় না আসলে আলফা কণার সঙ্গে কখনোই নিউক্লিয়াসের সরাসরি সংঘর্ষ ঘটে না যে আলফা আলফাকণাগুলো সোজাসুজি নিউক্লিয়াস এর দিকে ছুটে যায় সেটি কিছুটা দূরত্ব যাবার পর তীব্র স্থিরতারিত্বিক বিকর্ষণ বল দ্বারা প্রভাবিত হয়ে ফিরে আসে সোনার পরমাণুতে নিউক্লিয়াসের ধর্নাত্মক তরিতাধান আলফাকণার ধর্নাত্মক তরিতাধানের তুলনায় অনেক বেশি হয় আলফা কণাগুলো বিক্ষেপিত হয় এবং পাদভেদ না করে ফিরে আসে